জাতীয় স্থানীয় সরকার দিবস 2023 উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন প্রথমবারের মতো আয়োজন করেছে উন্নয়ন মেলা। 17 থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া 3 দিনব্যাপী মেলায় সকল নাগরিক সুবিধা একটিমাত্র প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দ্রুতগতিতে প্রদান করা হচ্ছে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনের প্রদেয় সকল সেবা। যে সারা বছর তো অনেকে আমরা সবসময় দিয়ে থাকি, কারণ এটা তো জরুরি সেবা, কিন্তু মেলা উপলক্ষে যেটা মানে পাবলিকের আগ্রহ বেশি বাড়ছে, পাবলিকের আগ্রহের কারণে যে জরিমানাটা ছাড়া তারা সেবা দিতে নিতে পারছে, আর আমরা সাথে সাথে সার্ভিস দিচ্ছি। আমরা এখানে সাধারণত মানে 1.5 থেকে 14 মাসের 15 মাসের বাচ্চাদেরকে টিকা দিচ্ছি। আমাদের প্রত্যেকটা 42টা ওয়ার্ডে প্রত্যেকটাই সেন্টার আছে, কিন্তু মেলা উপলক্ষে আমরা যারা এখানে আসতেছে আমরা তাদেরকে টিকা দিতেছি, বাচ্চাদেরকে প্লাস মহিলা গর্ভবতী মহিলাদেরকে দিচ্ছি টিকা, আর 15 বছরের কিশোরীদের টিকা দিচ্ছি। এখানে সিটি কর্পোরেশনের জনগণের যে ধরনের সুযোগ সুবিধা সবগুলোই আমরা মাননীয় মেয়র মহোদয় কর্তৃক এই মেলায় চলছে। আপনারা প্রত্যেকটা স্টল দেখতে পাচ্ছেন, এখানে জন্ম নিবন্ধন, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা, তারপরে পারমিশন, তথ্য অভিযোগ, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, আপনার কর আদায় শাখা, যেগুলো ওতপ্রোতভাবে জড়িত সেগুলো সবই আমরা দিচ্ছি। এবারের মেলায় যাদের এখনও রিভিউ হয়নি তারা হোল্ডিং ট্যাক্স মওকুফের সুযোগ পাচ্ছেন। এছাড়া বিশেষ ছাড়ে বকেয়া কর প্রদান, লাইসেন্স ফি এর সারচার্জ ও জরিমানা কর্তন, বকেয়া দোকান ভাড়া এককালীন প্রদানে সুদের হার মওকুফ, বিশেষ ছাড়ে বকেয়া পানির বিল প্রদান ও সকল ধরনের ভ্যাকসিনেশন সেবা সহজেই গ্রহণ করতে পারছেন নাগরিকরা। কেন আপনার মেলা বয় আমরা দ্রুত সেবাটা পাচ্ছি, এটাই আমরা ফেসিলিটি, যাতে আমরা একটু ভোগান্তিতে না পড়তে হয়েছি। আমি ট্রেডিশনের জন্য সিটি কর্পোরেশন ও বকেয়া বিল থাকা সত্ত্বে আমি এখন এই যে বকেয়া বিলের যে ফাইন যেটা আছে এটা মুখে পাওয়ায় আমি খুব এটা গভীর আনন্দিত। তবে কয়েক মাস যাবত জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখায় নাগরিকগণ প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না। তারা মূলত ডাকাত সার্ভার বন্ধ এখন হইতো নাই, বাদর মাসে আমরা যোগাযোগ করতাম মোকলা, কিন্তু আমরা তো ইমিডিয়েটলি দরকার, কারণ পাসপোর্টও লাগে, আবেদন করে লিয়েছি, টাকাও পেমেন্ট করে লিয়েছি। আমার এই বার্থডে দিয়ে আর কি আমার হয়ে গেছে, আমি পেমেন্ট করে ফেলছি অনলাইন পেমেন্ট পাসপোর্টে, কিন্তু এখনও কোনো সাড়া নাই, কোনো কিছু নাই। আর দেখা যদি যায় তাহলে আমার বাংলাটা অনুসারে কিন্তু ইংলিশটা আসেই নাই, তাহলে এটা কী করবো? এটা তো আমার প্রবলেম না, আমার সার্টিফিকেট অনুসারে তো ওরা বার্থডে দিবে, ওরাই তো মিস্টেক করছে, তারপরেও আমাদের পরেশানি হইতে হচ্ছে আর কি। আমাদের জন্ম মৃত্যু নিবন্ধনের কাজ আসলে বিগত 2.5 থেকে 3 মাস থেকে আমাদের খুবই স্লোলি চলতেছে, আমাদের সার্ভার জটিলতার কারণে একেবারে ডিরেক্টর জেনারেল থেকে নিয়ে সারা বাংলাদেশে মানে সার্ভার জটিলতার কারণে জন্ম নিবন্ধনের কাজ খুবই মারাত্মক, যার কোনো শেষ নাই, মানুষ এত ভুক্তভোগী যার কোনো শেষ নাই। এই যে আজকেও আসছে মানে কয়েকজন, 15 থেকে 20 জন মানুষই আসছে সংশোধনের জন্য, কিন্তু আমরা সংশোধনের কোনো সমাধান দিতে পারতেছি না, কারণ সার্ভার নাই। এখন আরেকটা সমস্যা দেখা দিয়েছে গত 2-3 দিন থেকে, যে আমরা নতুন জন্ম নিবন্ধনের আবেদন করা যাচ্ছে, কিন্তু বিল পেমেন্ট করলে বিলটা মানে দেখা যায় না, বিলটা হারিয়ে যায় কোথায় যেন যায়, কিন্তু এটার কারণে নতুন জন্ম নিবন্ধন হচ্ছে না। জনগণকে সেবা প্রদানের জন্য সর্বদা প্রস্তুত এই বিভাগটিতে সার্ভার জটিলতার কারণে প্রয়োজনীয় সেবা প্রদান করতে পারছেন না বলে জানান সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম। জন্ম মৃত্যু নিবন্ধন আপনারা জানেন যে এটা নিয়ন্ত্রণ এখন ন্যাশনাল সার্ভারের মাধ্যমে এটা হয় এবং অনলাইনে আবেদন করতে হয়, আবেদন করার পর আমরা অ্যাপ্রুভাল দিই, প্রিন্ট হয়, তারপরে মানুষ জন্ম মৃত্যু নিবন্ধন পায়। এখন এই ব্যাপারে সত্যিকার অর্থে দুর্ভাগ্যজনক হলেও সত্য, গত 2 মাস যাবত আমরা সার্ভারের জটিলতার কারণে, আমরা না শুধু প্রত্যেকটা নাগরিক যারা সেবা পেতে আগ্রহী তাদের বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে, এবং আমরা আমাদের সাইড থেকেও চেষ্টা করতেছি আমরা যোগাযোগ করার জন্য, বাট যে কোনো কারণেই হোক এখন পর্যন্ত সার্ভারটা আমি স্মুথ যে সার্ভার সেই ধরনের কোনো অ্যাক্টিভিটিস পাচ্ছি না। আপনার জ্ঞাতার্থে একটু বলতে চাই যে জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে আপনার 4টা ধাপ আছে। একটা হলো আপনাকে আবেদন করতে হবে, যেটা পাবলিক সাইটে আবেদন করা হয়। নাম্বার 2 হচ্ছে আপনাকে বিল জমা দিতে হবে, যেটা বিকাশ বা নগদে জমা দিবেন, তারপর ওই বিলটা জমা দেওয়ার পর আমার এখানে আসলে তারা রিসিভ করে দিবে। তারা রিসিভ করে দেওয়ার পর 3 নম্বর ধাপ হচ্ছে আমি অ্যাপ্রুভাল দিব, যদি আবেদন ঠিক থাকে, সব ডকুমেন্টেশন ঠিক থাকলে আমি অ্যাপ্রুভালটা দিব। 4 নম্বর হচ্ছে প্রিন্ট করার ক্ষেত্রে, ওই যেটা অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন সার্টিফিকেটটা প্রিন্ট আউট হবে। এখন ব্যাপারটা হচ্ছে 4টা জায়গাতেই
চার ধরনের জটিলতার সম্মুখীন আমরা মাঝামাঝি হই। কখনো দেখা যাচ্ছে আবেদন করা যাচ্ছে না, অ্যাপ্রুভাল হচ্ছে, আবার কখনো দেখা যাচ্ছে আপনার আবেদন হচ্ছে, অ্যাপ্রুভাল হচ্ছে না, কখনো আবেদন হচ্ছে, অ্যাপ্রুভাল হচ্ছে, বিল জমা দিতে পারতেছে না। যেমন গত দুই তিন দিন যাবৎ একটা ভৌতিক ব্যাপার ঘটতেছে, বিল তারা জমা দিচ্ছে, বিলের রিসিটও তারা পাচ্ছে, কিন্তু যখনই আমরা এখানে রিসিভ করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে এরর, মানে বিলও দেওয়া হয় নাই এবং সেই সাথে যে আবেদনটা আপনি করেছিলেন সেই আবেদনটা বাতিল হয়ে যাচ্ছে। এই যে জটিলতা, এই জটিলতার জন্য আমরা বারবার যোগাযোগ করেছি, ফোনে যোগাযোগ করেছি, আজকে 5:30 পর বলেছে যে তারা সার্ভারে ঢুকে আমাদের সাথে কথা বলবে। তো যে হয়রানি, যে ঝামেলা হচ্ছে, এটা সত্যিকার অর্থে একটা ইনটলারেবল একটা কন্ডিশনে চলে গেছে। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাপনাকে আরও শক্তিশালীকরণ, নাগরিকদের উন্নয়ন এবং সেবাসমূহ প্রদানে আরও স্বচ্ছতা আনতে সিলেট সিটি কর্পোরেশন এই আয়োজন করেছে। স্থানীয় সরকার দিবসকে সামনে রেখে আমরা একটা বিশেষ ছাড় দিয়েছি, যারা দীর্ঘদিন যাবৎ পানি কর, পানি ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স জরিমানা এইগুলা যারা দীর্ঘদিন হয়েছে তাদেরকে আমরা এই সুযোগ যদি তারা গ্রহণ করেন এবং এককালীন তারা জমা দেন তাহলে আমরা 50% পর্যন্ত মকুব করার একটা সুযোগ দিয়েছি। সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করবে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সিলেট সিটি কর্পোরেশন, প্রত্যাশা নগরবাসীর। তাওহিদ রহমান, USB24 নিউজ, নগর ভবন, সিলেট।